নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, শিউলি ফুল গাছ। শরৎকাল আসছে, দেবী দুর্গার আগমন, তার সাথে শিউলির অবশ্যই আপনার বাগানের গাছে ফুটবে। তো যে কেয়ারটা করতে হবে এবং কিভাবে পরিচর্যা করবেন সেটা বিস্তারিত আজকের ভিডিওতে বলবো, স্টেপ বাই স্টেপ বলবো এবং দেখাবো যে কাজগুলো করতে বলবো সেগুলো যদি নিয়ম মেনে করেন তাহলে আপনার গাছে কিন্তু খুব তাড়াতাড়ি শিউলি ফুল ফুটতে আরম্ভ করবে। দেখুন বন্ধুরা, অনেকে একটা শিউলি ফুল গাছ নিয়ে মানে মানে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে, যেটা হচ্ছে যে বীজ থেকে আমি গাছ করলাম এবছর পাবো কি না। বীজের গাছ থেকে কিন্তু ফুল পেতে অনেক সময় নেয় বন্ধুরা, অন্তত 2 বছর টাইম নেয়। তো যেটা বলার, যে যারা নতুন শিউলি ফুল গাছ কিনে এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই। মিডিয়াটা হবে আপনার বাগানের যে মাটি সেটা 50%, তার সাথে 30% ভার্মি কম্পোস্ট, 80% ভার্মির বদলে 1 বছরের পুরনো গোবর সার থাকলে দিতে পারেন, আর 10% দিতে হবে আপনাকে কোকোপিট অথবা ধানের চিটে, তার সাথে 10% বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, মোটা লাল দানার যে বালি সেই বালি। এই দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, প্রত্যেকটা উপাদান মিশিয়ে নিয়ে কিন্তু গাছটা প্রতিস্থাপন করতে হবে। এটা যারা নতুন বা মানে শিউলি ফুল গাছ এনে বসাবেন তাদের জন্য বলে দিই। এখন শিউলি ফুল গাছে যেটা, যারা আমরা টবে করছি, মাটিতে তো অত সমস্যা হয় না, টবেতে যেটা করছি সেটা হচ্ছে মাটি কিন্তু অনেক হার্ড হয়ে যাচ্ছে। দেখুন, 2 দিন আগে আমি মাটি খুঁচিয়ে আলগা করে দিয়েছিলাম, যেটা প্রত্যেককে বলি আমি, যখন বৃষ্টি বিরতি যাবে তখন কিন্তু খুঁচিয়ে মাটি আলগা করে দেবেন। খুঁচিয়ে আলগা করে দেওয়ার পরে দেখা গেল যে তার পরের দিন থেকেই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে, এবং এখন যখন ভিডিওটা করছি তখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তো খাবার তো দিতে হবে, কারণ টবের মাটিতে গাছ বাইরে থেকে মানে সীমিত জায়গা, বাইরে থেকে খাবার প্রদান করতেই হবে মাটিতে। তো আজকে যে খাবারটা দেখাবো এবং খাবার দেওয়ার পর যা যা ফলিয়ে স্প্রে করতে বলবো সবটাই করবেন। আর এই যে কখনো চড়া রোদ আবার তার পরক্ষণে বৃষ্টি ঝমঝম করে, তার ফলে কিন্তু অনেকেরই শিউলি গাছে আমার মতন এই রকম অবস্থা হচ্ছে। এটা নিয়ে ভাবনার কিছু নেই, যখনই দেখবেন যে এইরকম কন্ডিশন আছে পাতাগুলোকে কেটে ফেলে দেবেন, যাতে এই ফাঙ্গাল ইনফেকশন অন্যান্য পাতায় না ছড়ায়। তো এটা থেকে করতে গেলে, বাঁচাতে গেলে একদম পাতলা করে মানে 1 লিটার জলে পারলে 1 গ্রামের মতন ফাঙ্গিসাইড নেবেন, নিয়ে স্প্রে করতে পারেন পাতায়। আর অবশ্যই গাছটিকে কিন্তু রৌদ্রে রাখবেন, রৌদ্রকরজ্জল আবহাওয়া কিন্তু ভীষণ পছন্দ এই শিউলি ফুল গাছের, এবং তার সাথে অবশ্যই এই বৃষ্টি। তো যদি আপনারা এই আবহাওয়া পছন্দ করে যেহেতু গাছ, সেই স্থানে রাখেন, নিশ্চয়ই আপনার গাছ অবশ্যই খাবার, সঠিক খাবার পেলে এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারলে নিশ্চয়ই ভালো পরিমাণে ফুল আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পাবেন। যে কাজটা করতে হবে, মাটি যখন দেখবেন বৃষ্টির বিরতির দিন মাটি কিন্তু খুঁচিয়ে আলগা করে রাখবেন, যাতে বায়ু চলাচল সঠিকভাবে বা সঠিক পরিমাণে হয়, মানে গাছ যাতে পায় সঠিকভাবে। তো এরপরে যে কাজটা করতে হবে আপনাদেরকে, এই সময় দাঁড়িয়ে আপনারা গাছে কিন্তু কোনো ধরনের জৈব মানে পচনশীল কোনো সার দেবেন না, বা জৈব সার দিলেও সেটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই যা এই খাবারটা দেখাচ্ছি, জৈব এবং রাসায়নিকের সমন্বয়ে এই খাবারটাই দেবেন। আর এখানে কী নিয়েছি, 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ পরিমাণে নিম খোল আছে, তার সাথে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট। বাংলাদেশি বন্ধুরা SSP-র বদলে TSP ব্যবহার করতে পারেন, 1 টেবিল চামচ পরিমাণে। আর এটা দেখতে পাচ্ছেন যেটা, এটাও GER দানা, এর মধ্যে কিন্তু 17 রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, তার সাথে হিউমিক অ্যাসিডও বর্তমান। তো এটা নিয়েছি 1/2 টেবিল চামচের মতন, 1 টেবিল চামচ নেওয়া রয়েছে এখানে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ। এই পটাশিয়ামটা কিন্তু আপনাদের গাছকে দিতেই হবে এই সময়, এবং তার সাথে অবশ্যই ফসফেট বা যেটা সিঙ্গেল সুপার ফসফেট বললাম, এই দুটো জিনিস ভীষণ দরকারি। আর তার সাথে রয়েছে পাতা যাতে না হলুদ হয়ে যায় সেই জন্য বিশেষত দেওয়া ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে এই খাবারগুলো যাতে গাছ সাদরে গ্রহণ করতে পারে। তো ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর গাছের ফিডার রুটগুলো যাতে সঠিক পরিমাণে খাবার পায় সেই দিকটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আর তার সাথে দিতে হবে ভার্মি কম্পোস্ট,
এই সময় 10 বা 12 ইঞ্চি টবের জন্য যদি টেবিল চামচ অনুপাতে ধরেন, তাহলে কিন্তু অন্তত 5 থেকে 6 টেবিল চামচ আপনাকে ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে হবে, যা যেটা কি না স্লো রিলিজ ফার্টিলাইজার। এটা ধীরে ধীরে গাছকে নিউট্রিশন যোগাবে এবং এইটা কিন্তু খুব দরকারি। আর তার সাথে যেটা বলবো, যে যদি এই ভার্মি কম্পোস্টের বদলে পুরনো 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট থাকে বা গোবর সার যেটা, সেটাও যদি থাকে আপনারা দিয়ে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। এরপরে যে খাবারটা মিক্সড করলাম দেখলেনই, সেইটা কিন্তু আমি টবের মিডিয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপরে মাটির সাথে যতটা পারবো আমরা মিশিয়ে দেব এবং খুব সামান্য পরিমাণে জল দেব, কারণ মাটি এই সময় এমনিই ভিজে হয়ে আছে, বৃষ্টি হচ্ছে বারে বারে। আর এই খাবার দেওয়ার পরে যদি আমাদের সম্ভব হয়, তাহলে আমরা গাছটাকে অন্তত 2 দিন শেডে রাখবো, তাহলে কিন্তু এই খাবারটা ধুয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, গাছ কিন্তু এই খাবারটা গ্রহণ করতে পারবে খুব ভালোভাবে। তো যেটা বলবো বন্ধুরা, যে আমার চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে রাখুন, বাগান সংক্রান্ত সমস্ত গাছের তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই যে মাটিতে খাবার দিলাম, এই মাটিতে খাবার দেওয়াটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল না পরিচর্যা, এর পরেও কিছু পরিচর্যা আমাদের নিতে হবে। যেমন কীটপতঙ্গ দমন, তেমনই গাছে কীভাবে বৃদ্ধি ঘটাবো দ্রুত এবং দ্রুত ফুল আনতে কী কী খাবার এর সাথেও দিতে হবে সেটাও বলবো। এই যে মাটিতে খাবার দেওয়াটা দেখালাম, এটা 15 দিনের ব্যবধানে আবার রিপিট করবেন, দ্বিতীয়বার এই একই ধরনের খাবার একইভাবে দেবেন। আর এই যে মাটিতে খাবারটা দিলেন, তারপরেও যেটা বললাম যে ফুল আনতে গেলে কিন্তু একটা কাজ করতে হবে, যেহেতু আমরা টবে গাছ করি আর শিউলি গাছ কিন্তু বড় বৃক্ষ শ্রেণীর গাছ এবং অনেকটাই লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, তো এর এই লম্বা হওয়ার প্রবণতাটাকে কিন্তু সুন্দরভাবে আটকে দেওয়া যায়, সেটা হচ্ছে মাথাগুলো কিন্তু পিঞ্চ করে দিতে হবে। তো পিঞ্চ করে দিলে হবে কি, গাছের সাইড থেকে আরও ডাল আসবে এবং নতুন ডাল আসলেই কিন্তু বের হবে ফুলের কুঁড়ি। আর এটা দেখছেন, এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, আপনাদের কাছে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যদি থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন, আমার কাছে এটা আছে তাই আমি ব্যবহার করি এবং দেখাচ্ছি। এটা কোনো প্রমোশন নয়, যেগুলো দেখাবো এগুলো সবই আমার বাগানে ব্যবহার করি তাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করতে পারেন, সেটা মিরাকুলান হতে পারে বা বুস্টার 2 হতে পারে, যেটা খুশি আপনার কাছে যেটাই আছে সেটাই ব্যবহার করুন। এই যারা বুস্টার 2 ইউজ করবেন, 1 লিটার জলে ও 1 ফোঁটা, মাত্র 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন, দিয়ে সকালবেলা কিন্তু স্প্রে করে দেবেন গাছে, এবং এটা ভোরবেলার দিকেই স্প্রে করতে হবে। আর গাছে যে কোনো ফোলিয়া স্প্রে করলে, সেটা কীটনাশক হোক বা খাবার হোক কিংবা এরকম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা কিন্তু স্প্রে করলে অন্তত খেয়াল রাখবেন যে 3 ঘন্টা অন্তত গাছ যেন বৃষ্টির জলে না ভেজে, তাহলে কিন্তু এই খাবার ধুয়ে বেরিয়ে চলে যাবে, গাছের টিপ কিন্তু সেভাবে কাজে আসবে না, গাছ কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না। তো সেই জন্য এই স্প্রেটা আপনাকে করতেই হবে। আর এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করলে যেমন খাদ্য দ্রুত গ্রহণ করবে গাছ, তেমনই কিন্তু অজস্র পরিমাণে ফুল আনতে সাহায্য করে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা আপনারা নিয়ে আসুন, অনলাইন অফলাইন সমস্ত জায়গায় এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পেয়ে যাবেন, যে কোনো সারের দোকানে অথবা নার্সারিতে, যেখান থেকে যে কোনো একটা ভালো দেখে কোম্পানি নিয়ে ব্যবহার করুন। আশা করি খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এই পিজিআরের ব্যবহারের ফলে। আর এই পিজিআরটা ব্যবহার করবেন ঠিক মাটিতে খাবার দেওয়ার 2 দিন পরে, 2 দিন পরে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলেই দেখবেন আপনার যে গাছে ফুল আসার কাজ সেটা অন্তত অর্ধেক করে দেবে। এরপরে যেটা করতে বলবো সেটা হচ্ছে কীটনাশকের প্রয়োগ। এই কীটনাশক কিন্তু আপনাদের 10 দিনের ব্যবধানে দিতে হবে, কারণ এই সময় কিন্তু পোকামাকড়ের আক্রমণ ঘটে। যে কোনো কীটনাশক ইউজ করতে পারেন, আমি কাকাটা করি বাগানে ব্যবহার করি, সেই কারণে এই কাকা কীটনাশকটা দেখালাম, এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। আর অবশ্যই এই কীটনাশক অর্গ্যানিক। এছাড়া যদি আপনারা যদি পোকার দ্বারা আক্রান্ত হয় আপনাদের গাছ, তাহলে কিন্তু ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো কাজ হয়। রোগার, টাটা টাবগার, রোগার প্লাস, এরকম বিভিন্ন নামে পাওয়া যায়, তো সেই কীটনাশক আপনাদের ব্যবহার করতে হবে। এবং কীটনাশকের ব্যবহারটা 10 দিন অন্তর করতে থাকুন, তাহলে দেখবেন যে যখন গাছে কুঁড়ি আসে সেই কুঁড়িগুলো কিন্তু পোকায় আক্রমণ করবে না বা পোকাতে নষ্ট করে দেবে না। তো এইভাবে যদি কেয়ার নিতে থাকেন এই দুটো জিনিসের, তাহলে আমি বলবো যে আপনাদের গাছে কিন্তু অবশ্যই ফুল ফুটবে শিউলি গাছে, এবং এই সহজ পরিচর্যা আপনাদেরকে কিন্তু ফুল আনতে বাধ্য করবে আপনার গাছকে।
আর এর সাথে সপ্তাহে একদিন করে নিম অয়েলের ব্যবহারটা করতে পারেন। এটা বাগানের সব গাছেই আমি বলবো নিম অয়েলটাকে দিন, তাহলে কিন্তু একেবারেই রোগ পোকা আসবে না। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে অনুখাদ্যের প্রয়োগ। আপনার কাছে যে অনুখাদ্য আছে সেটাই দিন, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোমিন, বায়োভিটা এক্স, মানে এরকম টাইপের সাগরিকা, যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট কাম পিজিআর, এগুলো সিউইড বেস ফার্টিলাইজারগুলো, এগুলো ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার আপনারা ইউজ করতে পারেন, বা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট যেটাকে বলা হয় সেটাও ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করতে হবে যেদিন পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারটা ব্যবহার করলেন, তার ঠিক দুদিন বাদে এটা পাতায় আবার কিন্তু সকালবেলায় স্প্রে করতে হবে। আর বন্ধুরা, এই যে কেয়ারটা দেখালাম, এইভাবে কেয়ার করতে থাকুন। পুরো মানে 15 দিন পরে আবার পুনরায় খাবার দেবেন মাটিতে, তারপরে আবার বুস্টার টু বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার, আবার বায়োভিটেক্স বা অনুখাদ্য, যেটাই ব্যবহার করতে বলো করে যান। তাহলে দেখবেন কিন্তু ফুল পেয়ে যাবেন 15 থেকে 20 দিনের মধ্যে। আপনার গাছ কিন্তু মানে ভীষণ সুন্দর হয়ে উঠবে এই খাবার দেওয়ার পরে, আর অবশ্যই ফুলে ভরবে আপনার শিউলি গাছ। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার বন্ধুরা।